ধানের বৈজ্ঞানিক নাম হলো অরাইজা স্যাটিভা। উৎপত্তি, কিছু লেখকের মতে দক্ষিণ ভারত হলো ধানের মূল আবাসভূমি। কিছু মানুষ মনে করে ধান ভারত ও বর্মা উৎপত্তি। জলবায়ু বা জলবায়ু প্রয়োজনীয়তা, যেখানে বেশি আর্দ্রতা আছে সেখানে ধান ভালো হয়। দীর্ঘ সূর্যালোক ও পর্যাপ্ত পানি সরবরাহ হলো ধান উৎপাদনের মূল বিবেচ্য বিষয়। অন্যান্য ফসল থেকে ধানের পানির চাহিদা অনেক বেশি, তাই একে আধা জলজ ফসল বলে। ধানের জন্য গড় তাপমাত্রা হতে হবে 21 থেকে 36 বা 37 সেলসিয়াস। ইহার 1000 মিলিমিটার থেকে 2500 মিলিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। বাংলাদেশের এই প্রয়োজনীয়তার বেশি বৃষ্টিপাত হয়। কিছু জাত দিনের দৈর্ঘ্য সংবেদনশীল হয়, যেমন আমন, এবং কিছু আলো অসংবেদনশীল হয়, যেমন আউশ। প্রয়োজনীয় মাটি, ধানের ভারী মাটি প্রয়োজন। ধান সফলভাবে বিভিন্ন মাটির অবস্থার উপর চাষ হতে পারে। প্রচুর পরিমাণে ক্লে এবং জৈব পদার্থ সমৃদ্ধ ও অধিক জলধারণ ক্ষমতা সম্পন্ন মাটি হচ্ছে ধান চাষের জন্য আদর্শ। এঁটেল ও এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য সবচেয়ে উপযুক্ত হয়। পিএইচ মাত্রা হতে হবে 5.5 থেকে 6.5 বা 7। জাত, ধানের কিছু দেশীয় জাত। 1. আউশ, 2. আমন, ক. রোপা আমন অথবা টি আমন, খ. ছিটানো আমন অথবা বি আমন, 3. বোরো। আউশ, আউশ হলো মেয়াদ নির্দিষ্ট আলো অসংবেদনশীল। এটা পাকতে কম সময় নেয়। এটি 80 থেকে 120 দিনে পরিপক্ব হয়। এটা বছরের যে কোনো সময় চাষ করা যায়, কিন্তু মার্চ থেকে মে মাসের মধ্যে লাগানো হলে সর্বোচ্চ ফলন পাওয়া যায় এবং সংগ্রহের সময় হলো জুন থেকে আগস্ট। আউশ ধানের মান সাধারণত মোটা হয়। সমস্যা, আউশ ধানের ফলন কম হয়, আগাছার আক্রমণ বেশি হয়, খরা, আগাম বন্যা ও সংগ্রহের সময় অধিক বৃষ্টি দ্বারাও আক্রান্ত হয়। মোট ধানের 18% আসে আউশ ধান থেকে। রোপা আমন অথবা টি আমন, টি আমন হলো বাংলাদেশের মূল ধান ফসল। এটি ভালো মানের ধান। দেশীয় জাতের টি আমন আলো সংবেদনশীল। ছোট দিনকালের কারণে অক্টোবর এবং নভেম্বর মাসে ফুল আসে। যদি আগে চাষ করা হয় তবে এর আগে ফুল আসবে না। আউশের চেয়ে ফলন বেশি হয়। চারা প্রথমে বীজতলায় তৈরি করা হয়, পরবর্তীতে মূল জমিতে রোপণ করা হয়। জাতের যত্ন নেওয়ার কারণে ফলন বেশি হয়। লম্বা সময়ের ফসল বা মৌসুম লম্বা। এটা রোপণ করা হয় অক্টোবর থেকে নভেম্বরে। আকাশ খুব বেশি মেঘলা থাকে না, তাপমাত্রা কম থাকে এবং শর্করার আত্তীকরণ বেশি থাকে। মৌসুম বা লাগানোর সময় হলো জুন আগস্ট এবং অক্টোবর থেকে ডিসেম্বর হলো শস্য কাটার সময়। ছিটানো আমন অথবা বি আমন, এটি এমন অঞ্চলে লাগানো হয় যেখানে মাটি পানির নিচে থাকে। বছরের 5-6 মাস বন্যার সময় 1.5 থেকে 3.5 মিটার পানির নিচে থাকে। এটি আলো সংবেদনশীল। এই জাতের খড় 6 থেকে 7.5 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, কিন্তু 3 থেকে 3.5 মিটার পর্যন্ত পানিতে দাঁড়িয়ে থাকতে পারে। ইহার খড় খুব দ্রুত বর্ধনশীল এবং বন্যার পানির সাথে এটি দিনে 1 ফুট পর্যন্ত বাড়তে পারে। এই জাতের ফলন খুবই কম, কারণ এদের বেশিরভাগ সময় ব্যয় করে দৈহিক বৃদ্ধির জন্য। এটি অত্যন্ত লম্বা সময়ের ফসল এবং লাগানোর সময় মার্চ এপ্রিল মাসে এবং ডিসেম্বর জানুয়ারি মাসে কাটা হয়। বোরো, এই জাতটি শীত আবহাওয়ার জন্য অভিযোজিত হয়েছে। প্রথমে বীজতলায় চারা উৎপাদন করা হয় এবং পরে মূল জমিতে লাগানো হয়। এটি লম্বা সময়ের ফসল। এই জাতের ফলন হলো সর্বোচ্চ। ইহা সেচের আওতায় চাষ করা হয়। এর জন্য প্রচুর পানির দরকার। ফলন উচ্চ হয়। রোপণ অবস্থায় তারা প্রচুর সূর্যালোক পায়, তাপমাত্রা কম, শর্করার আত্তীকরণ বেশি থাকে। লাগানোর সময় নভেম্বর থেকে ডিসেম্বর এবং মার্চ থেকে মে হল ফসল কাটার সময়। বীজতলায় চারা উৎপাদন, পূর্বে গজানো বীজ সাধারণত বীজতলায় ফেলা হয়। সর্বোচ্চ অঙ্কুরোদ্গমন ক্ষমতা সম্পন্ন, সুস্থ, জীবন্ত এবং পরিষ্কার বীজ চারার জন্য ব্যবহার করা উচিত। প্রথমে একটি পাত্রে অপুষ্ট বীজগুলিকে রাখা হয় এবং এর উপর পানি দিয়ে পূর্ণ করা হয়। তারপর বীজগুলোকে নাড়াচাড়া করা হয়, ফলে অপুষ্ট বীজগুলো ভেসে ওঠে।
তারপর তাদের সরিয়ে ফেলা হয়। এই প্রক্রিয়া ততক্ষণ করা হয় যতক্ষণ না অপুষ্ট বীজ দূরীভূত হয়। এরপর বীজকে ঘরের তাপমাত্রায় 24 ঘন্টার জন্য বিশুদ্ধ পানিতে ডুবিয়ে রাখা হয়। তারপর বীজগুলিকে ভালোভাবে ধুয়ে ভিজা বস্তায় রেখে ঠান্ডা ও ছায়াযুক্ত স্থানে রাখা হয়। প্রতি 12 ঘন্টা পর পর বীজকে নাড়াচাড়া করা হয় যাতে বাতাস চলাচল করতে পারে এবং নাড়াচাড়ার সময় ঝর্ণার আকারে পানি দেওয়া হয়। আমন গজানোর জন্য 2 দিন এবং বোরো গজানোর জন্য 3 দিন সময় লাগে। বীজতলায় চারা উৎপাদনের 2টি পদ্ধতি আছে, 1 ভিজা বেড পদ্ধতি, 2 শুষ্ক বেড পদ্ধতি। ভিজা বেড পদ্ধতি, প্রথমে অতিরিক্ত পানি সহ মাটিকে স্থানীয় লাঙল বা কাদাকরণ যন্ত্র দিয়ে কয়েকবার কাদাকরণ করা হয় এবং এরপর প্রস্থে 1.25 মিটার আকারের সরু নার্সারি বেড করা হয় এবং দৈর্ঘ্য হয় সুবিধা মতো। 2 বেডের মাঝখানে 30 থেকে 35 সেন্টিমিটার নিষ্কাশন ও সেচ নালা নির্মাণ করা হয়। যদি মাটি উর্বর হয় তাহলে কোনো সার প্রয়োগ করার প্রয়োজন নেই। কম উর্বর মাটির জন্য প্রতি বর্গ মিটারে 2 কেজি ভালোভাবে পচানো গোবর মেশাতে হবে। প্রতি বর্গ মিটারে 80 থেকে 100 গ্রাম অঙ্কুরিত বীজ বপন করতে হবে। প্রথম 5 দিন বীজতলা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে এবং বীজ গজানো শুরু হলে পানির স্তর 5 সেন্টিমিটার রাখতে হবে। বপনের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টি হলে অতিরিক্ত পানি বের করে দিতে হবে। যদি জমিতে জিঙ্ক এর ঘাটতি থাকে সামান্য পরিমাণ জিঙ্ক সালফেট প্রতি বর্গ মিটারে প্রয়োগ করতে হবে। সঠিক রোগ ও পোকা দমন ব্যবস্থা ব্যবহার করতে হবে। আমনের ক্ষেত্রে চারা 20 থেকে 25 দিনের মধ্যে রোপণের জন্য তৈরি হয়ে যাবে এবং বোরোর ক্ষেত্রে 30 থেকে 35 দিন লাগবে। জমি প্রস্তুত, মোল্ড লাঙল দ্বারা প্রথমে 20 থেকে 25 সেন্টিমিটার গভীরে চাষ দিতে হবে। যদি এটি সহজলভ্য না হয় তাহলে স্থানীয় লাঙল দিয়ে চাষ দিতে হবে। রোপণের 2 সপ্তাহ পূর্বে কাদাকরণ শুরু করতে হবে। কাদাকরণ হলো পানির উপস্থিতিতে চাষের মাধ্যমে মাটির সাধারণ গঠনকে ভেঙে ফেলা। স্বল্প সময়ের জাতের জন্য যখন চারার বয়স 3 থেকে 4 সপ্তাহ হবে তখন রোপণ করতে হবে এবং লম্বা সময়ের জাতের জন্য 4 থেকে 5 সপ্তাহ বয়সের চারা রোপণ করতে হবে। প্রতি গর্তে 2 থেকে 3টি করে চারা রোপণ করতে হবে। সারি থেকে সারির দূরত্ব হবে 10 থেকে 40 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে 10 থেকে 40 সেন্টিমিটার। চারা 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে রোপণ করতে হবে। গোবর ও সার, ক গোবর, গোবর প্রয়োগের ফলে কম পরিমাণে পুষ্টি উপাদান যোগ হয়, মাটির ভৌত অবস্থার উন্নতি হয়, কোনো ক্ষতিকর প্রভাব নেই, পানি ধারণ ক্ষমতা বাড়ে, নিষ্কাশন উন্নত হয়। খ সার, রাসায়নিক সার প্রয়োগে অধিক পরিমাণে পুষ্টি যোগ হয়, মাটির ভৌত অবস্থার উন্নতি হয় না, ক্ষতিকর প্রভাব আছে। রোপণের 4 থেকে 6 সপ্তাহ আগে ভালোভাবে পচনকৃত গোবর অথবা জৈব সার প্রতি হেক্টরে 10 থেকে 20 টন হারে প্রয়োগ করতে হবে। রাসায়নিক সার মাটির সারের উপস্থিতির উপর নির্ভর করে এবং ইহা জাতের উপরও নির্ভর করে। সাধারণভাবে 125 থেকে 250 কেজি ইউরিয়া, 100 থেকে 130 কেজি TSP, 60 থেকে 100 কেজি MOP এবং 50 থেকে 70 কেজি জিপসাম ধান চাষের জন্য দরকার। সকল TSP, পটাশ এবং অর্ধেক ইউরিয়া শেষ কাদাকরণের সময় প্রয়োগ করতে হবে এবং উপরের 10 থেকে 15 সেন্টিমিটার মাটিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বাকি ইউরিয়া সার সমান মাত্রায় প্রয়োগ করতে হবে। এটি 20 থেকে 30 দিন টিলারিং স্টেজ এবং অন্যটি 55 থেকে 65 দিন পেলিকন ইনিসিয়েশন স্টেজ পর প্রয়োগ করতে হবে। এছাড়াও ধানের 60 কেজি জিপসাম ও 10 কেজি জিঙ্ক সালফেট প্রতি হেক্টরের জন্য দরকার। ক্রিটিক্যাল পর্যায়ে, ধানের জীবনচক্রে কয়েকটি ক্রিটিক্যাল পর্যায় রয়েছে যেখানে তাদের পানির চাহিদা উচ্চ থাকে। প্রাথমিক বীজ অবস্থায় পানির চাহিদা বেশি থাকে। টিলারিং থেকে ফুল আসার সময় হলো খুবই ক্রিটিক্যাল পর্যায়ে। এই সময় পানির কোনো কষ্ট দেয়া যাবে না। পরিশেষে ফসল কাটার 7 থেকে 15 দিন পূর্বে জমির পানি শুকিয়ে ফেলতে হবে যাতে ধান তাড়াতাড়ি ও একসাথে পরিপক্ক হয়। আগাছা দমন, চারা রোপণের 20 দিন পর একবার আগাছা পরিষ্কার করতে হবে এবং আরেকবার 50 থেকে 60 দিন আগাছা পরিষ্কার করতে হবে। যান্ত্রিক উপায়ে প্রথমে আগাছা পরিষ্কার করতে হবে, তাতে আগাছা দমন করা সম্ভব না হয় তখন রাসায়নিক আগাছানাশক ব্যবহার করতে হবে। রোগ ও পোকা দমন, স্টেম বোরার, রাইস হিসপা, রাইস বাগ, গল মেজ, গ্রিন লিফ হোপার, ব্রাউন লিফ হোপার, লিফ রোলার, সোয়ার্মিং ক্যাটারপিলার এবং আর্মি ওয়ার্ম ইত্যাদি হল ধানের গুরুত্বপূর্ণ পেস্ট। রোগ, ব্লাস্ট, উফরা, ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, লিফ স্মাট,
ব্যাকটেরিয়াল লিফ স্টেক, ফুট রট, সিট রট, ব্রাউন স্পট ইত্যাদি ধানের গুরুত্বপূর্ণ রোগ। ধানের এই রোগ দমনের জন্য উপযুক্ত যান্ত্রিক ও রাসায়নিক দমন ব্যবস্থা ব্যবহার করা উচিত। ফসল সংগ্রহ, যখন 80% পেলিক্যাল এর 80% দানা পেকে যাবে তখন ধান সংগ্রহ করতে হবে। ধানের দানার আর্দ্রতা 20-21% থাকা উচিত। যদি দেরি হয় তাহলে ধান ইঁদুর, পাখি, পোকা এবং নাড়াচাড়ার কারণে দানা নষ্ট হয়ে যেতে পারে। ঝাড়াই, গরুর পায়ের নিচে পিষে ঝাড়াই করা হলো প্রথাগত পদ্ধতি। বর্তমানে পা চালিত অথবা শক্তি চালিত মারাই যন্ত্র ব্যবহার করা হয়। মারাইয়ের পর গুদামজাতের পূর্বে ধান ভালোভাবে রোদে শুকাতে হবে। ধানের আর্দ্রতা থাকতে হবে 12% এর নিচে।